সবাইকে নমস্কার। আমি আসলে যখন আমন্ত্রণটি পাই একটু দ্বিধায় ছিলাম এই কারণে যে আমি তো সমাজবিজ্ঞানী নই, ঐতিহাসিকও নই। আমার বেশিরভাগ ক্ষেত্রে সম্বল হচ্ছে ব্যক্তিগত স্মৃতি। এটা ঠিক যে আমার বয়সের একজন লোক, আমি 81 পেরিয়ে 82-র মাঝামাঝি জায়গায় আছি, আমার বয়সের একজন লোক গত 80 বছরে এই উপমহাদেশে মোটামুটি কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছে। বিশেষ করে যে ঘটনাগুলো, দেশভাগ নিয়ে তোমাদের যে গবেষণা এবং চিন্তা কাজকর্ম, তা আমাকে প্রত্যক্ষভাবে স্পর্শ করেছিল। আমিও দেশভাগের শিকার বলা যেতে পারে, কিন্তু যেটা হয় এটা ভেবে আমার কখনো কখনো অপরাধ বোধও জাগে যে আমার স্মৃতিটা তত দুঃসহ নয়। আমার বাইরে অনেক মানুষ ছিলেন, আমি জানি তারা, এমনকি আমার নিজের ভাই বা বোন, তারা অনেক বেশি কষ্ট, যন্ত্রণা, অনিশ্চয়তা, ভয়, আতঙ্ক এগুলো অনেক বেশি ভোগ করেছে আমার তুলনায়। আমি খানিকটা সুরক্ষিতভাবে এদেশে চলে এসেছি, ফলে আমি হয়তো এই সম্বন্ধে বলবার পক্ষে যোগ্য লোক নই। তা সত্ত্বেও যেটা ঘটেছে যে হ্যাঁ, আমি উদ্বাস্তু হিসেবে এসেছি, উদ্বাস্তুর একটা সার্টিফিকেটও আমার আছে, এখনও আছে, এবং তারপরে এদেশে জীবনটাকে নতুনভাবে নির্মাণ করতে হয়েছে অনেক মানুষের সহায়তা নিয়ে, তাতে এদেশের মানুষের সহায়তাও ছিল। তো এই সেইটা নিয়েই আমি মূলত বলবো, কিন্তু ওই সতর্কীকরণটা রইল যে তোমরা অনেক বাস্তব ঘটনা জানো যা আমার অভিজ্ঞতার চাইতে অনেক বেশি ভয়ঙ্কর, সর্বনেশে ঘটনা মানুষকে আক্রান্ত করেছিল। আমি সে ধরনের আক্রমণের কিছু ঘটেছিল আমার ওপর, কিন্তু তা এড়িয়ে আমি মানে বেঁচে আছি, শুধু বলবো না, মোটামুটি অনেক মানুষের চেয়ে ভালোভাবে বাঁচবার একটা সুযোগ পেয়েছি। যে কথাটা দিয়ে শুরু করব, এখন এই পোস্ট মডার্ন যুগে পরিচিতির রাজনীতি ব্যাপারটা খুব সামনে চলে এসেছে। ছোট ছোট গোষ্ঠী, তারা নিজেদের গোষ্ঠীর একটা সংহতি, এটা নারীদের থেকে আরম্ভ হয়েছে, তাছাড়া কালো মানুষেরা, ছোট ছোট আদিবাসী সম্প্রদায়, তাদের যে এথনিক আইডেন্টিটি বা লিঙ্গুইস্টিক আইডেন্টিটির জায়গাটা সামনে এসেছে। এবং এই এই পরিচিতির রাজনীতি কথাটাতেই আবার একটা সংকট আছে। সংকটটা কি, এখন আমরা অনেকটা পরিচিতির রাজনীতিকে একটু মানে অভ্যর্থনার চোখে দেখি যে না, এটা দরকার, এরা এতদিন অবহেলিত ছিল, কাজে এরা আইডেন্টিটি পলিটিক্স করছে, এদের অধিকার অর্জনের জন্যে, যে অধিকার এদের ছিল না, ফলে এটা দরকার, একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখি। কিন্তু আবার পিছিয়ে গেলে দেশভাগের শিকার হিসেবে এ কথাটাও বলতে হয় যে ওটাও ছিল পরিচিতি, দেশভাগ যার পরিণাম সেটাও ছিল পরিচিতির রাজনীতি। একটি সম্প্রদায় তার আত্মপরিচয় খোঁজবার জন্যে তাদের নেতাদের দ্বারা কোনোভাবে পরিচালিত হয়েছিল, এবং তার নেতারা এরকমভাবে বোঝাতে যে দ্বি জাতি তত্ত্বের ব্যাপারটা, এটাও একটা পরিচিতি রাজনীতি ছিল। ফলে আজ ওই যে দেরিদা আমাদের শিখিয়েছেন, প্রত্যেকটা শব্দের অর্থের মধ্যে নানা রকম ঝগড়াঝাটি আছে, পরিচিতি রাজনীতি এর কথাটার মধ্যে একটা ঝগড়াঝাটি আছে যে পরিচিতি রাজনীতি কোনটা আমরা ভালো বলবো, কোনটা খারাপ বলবো। ইতিহাস সবসময় সেটা আমাদের নিয়ে আমাদের ধন্দে ফেলে দেয়। তো যে কথাটা আমি বলবো, আমি আমার নিজের স্মৃতি থেকে কিছু কিছু
কথা বলবো, তোমাদের শুনতে ভালোই লাগবে, হয়তো বইয়ে তোমরা পড়েছ অনেক, কিন্তু সেটা আমি বলবো যে যখন আমি 11 বছর বয়সে চলে আসি 1947 নভেম্বরে, তার আগে থেকেই ঘটনাগুলো ঘটছিল, খবর আসছিল আমাদের সেই ঢাকা জেলা দূর গ্রামে, এখন যেটা জাহাঙ্গীরনগর সেটা পেরিয়েও খানিকটা দূরে ধামরাই বলে একটা অঞ্চল, এই ধামরাই এখানে খুব বড় রথ এখনও হয়, পাকিস্তানি সৈন্যরা রথটা গুঁড়ো পুড়িয়ে দিয়েছিল, এখন আবার ভারতের দূতাবাস হাই কমিশন তারা একটা নতুন রথ করে দিয়েছে, রথ ওটা হচ্ছে পূর্ববাংলার সবচেয়ে বড় রথযাত্রা, ধামরাইয়ের রথযাত্রা। ধামরাই গ্রামটা খুব পুরনো, সুকুমার সেনের প্রাচীন বাংলা ও বাঙালিতে দেখবে এই নামটা আছে, বৌদ্ধ গ্রাম ছিল সেটা, ধর্মরাজিকা নাম ছিল তার। আমি ধামরাই স্কুলে পড়েছি, কিন্তু থাকতাম তার পাশের একটা গ্রামে, একটা গ্রামের অংশ ছিল হিন্দুদের অংশ, সেটা ঠাকুরবাড়ি 50 নাম ছিল, মানে গুজব এই যে ধামরাইয়ের রথের পুরোহিতরা, ধামরাইয়ের যশোমাধবের মন্দির আছে তার পুরোহিতরা এই গ্রামে থাকতেন, সেই জন্য 50 ঘর ঠাকুরবাড়ি, ঠাকুরবাড়ি 50, আর সঙ্গে প্রায় যমজ একটা গ্রাম তার নাম ইসলামপুর, সেটা হচ্ছে মুসলমান অধ্যুষিত, মুসলমান অধ্যুষিত। তো আমরা আমাদের শৈশবে মোটামুটিভাবে কোনো রকমের সংকট যে আছে সেটা আমরা বুঝতে পারি, শৈশবটা প্রায় অনেকেরই শৈশব খুব স্বপ্নের, ভারতের সব শিশুর নয়, কিন্তু আমাদের মধ্যবিত্তদের অনেকের শিশুর শৈশবের দিকে আমরা খুব স্বপ্নালু দৃষ্টিতে তাকাই, ভালো খুব ভালো সময় ছিল, এটাও ঠিক আমার ক্ষেত্রেও তাই ছিল, কারণ আমার বাবা মানে পালক পিতা, এ আবার খুঁটিনাটির মধ্যে যাচ্ছে, তোমাদের সেটা বিরক্তিকর লাগতেও পারে, আমি আসলে পোষ্যপুত্র, আমার যিনি জন্মদাতা বাবা এবং জন্মদাত্রী মা, তারা অন্যদের দিয়ে দিয়েছিলেন আমাকে 3 মাস বছর বয়সে, কেন সে আরেক গল্প, যাই হোক সময় আছে একটু গল্প বলি, এটা হচ্ছে আমার তারা আমার 2 পিসিমা, এই 2 পিসিমা একজনের ঘরেই তাদের বিয়ে, একজনের সঙ্গেই বিয়ে হয়েছিল, বাবা মানে আমার পালক পিতা যখন আমার বড় পিসিমাকে বিয়ে করেন তাদের কোনো সন্তান হলো না, তখন শোনা গিয়েছিল যে বাবা এর মধ্যে লুকিয়ে লুকিয়ে অন্যত্র বিয়ের চেষ্টা করেছিলেন, তাতে গ্রামের ছেলেরা নাকি বাধা টাধা দেয়, ফলে তাঁর সেই ইচ্ছাটা পূরণ হয়নি, তো কিন্তু সন্তানের জন্য যে গর্ভের সন্ধান তো করতেই হবে, ছেলে না হলে, বিশেষ করে পুত্র সন্তান না হলে তো ভয়ঙ্কর ব্যাপার, তো যাই হোক বাবা যখন দ্বিতীয়বারই চেষ্টা টেষ্টা করে বিফল হলেন পালক পিতা, তখন আমার জন্মদাত্রী মা তার ননদদের আমার পিসিমা ও বললেন যে ছোট ননদের সঙ্গে বিয়ে দেওয়া হোক, আরেক ননদ মানে আমার ছোট পিসিমার সঙ্গেও পালক পিতার বিয়ে হলো, কিন্তু আবার ছোট পিসিমাও তাকে কোনো সন্তান উপহার দিতে পারলেন না, কার দোষ, মেয়েদের দোষী বলে তো আজকাল, মানে তখনও বলা হতো, সেটা তোমরা ভেবেই নিতে পারো, যাই হোক বাবা আর তৃতীয় একটি গর্ভের সন্ধান করলেন না, তার শিক্ষা হয়েছিল, তো তখন আমার জন্মদাত্রী মা যার সন্তানের আধিক্য ছিল বলা যায়, কারণ তারও আগের একটি সতীন ছিলেন মারা গিয়েছিলেন, তার একটি আমার দিদি ছিলেন, তার মধ্যে 2টি সন্তান হয়েছে, তারপরে তার যখন আবার নতুন সন্তান সম্ভাবনা দেখা দিল তার মনে হলো এবারে 2টি যমজ সন্তান, কারণ সেই রকম তার মনে হতে লাগলো, তখন একদিন আমাদের ওখানে এসে গ্রামে এসে নদীর জলে দাঁড়িয়ে ননদদের সঙ্গে স্নান করছেন, তখন ননদকে বললেন যে আমার মনে হয় যে এবারে 2টা হইব, আমি যদি হয় আমি তরে একটা দিব, ছোট ননদকে তিনি বললেন নদীর জলে দাঁড়িয়ে প্রতিশ্রুতি, সাংঘাতিক ব্যাপার, সত্যি সত্যি
দুটি সন্তান তার হলো। পুত্র সন্তানটি আগে হলো, আরেকটি কন্যা সন্তান। কন্যা সন্তানটির কথা আগে টের পাওয়া যায়নি, পরে সে নাকি কাঁথা কাপড়ের মধ্যে হয়ে গিয়েছিল, তবে তার কান্না শুনে লোকে আবিষ্কার করে একটি কন্যা সন্তান হয়েছে। যাই হোক, সেই সুবাদে আগে আধ ঘন্টা আগে জন্মেছিলাম বলে আমি দাদা, সে আমার ছোট বোন, সে এখনও আছে বেঁচে, আমি তার কথায় আসবো পরে। তো ওই নদীর জলে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কাজেই পুত্র সন্তানটিকে দিতে হলো, কন্যা সন্তান দত্তক নেবার কোনো সম্ভাবনাই ছিল না তখন। এখন হচ্ছে, আমি দেখে ভালো লাগে, দেখে আমার অনেক ছাত্রছাত্রী তারা কন্যা সন্তান নিয়ে এসছে আশ্রম থেকে বা এ থেকে, কিন্তু তখনকার দিনে কন্যা সংকারের সন্তানের সে ধরনের কোনো কদরই ছিল না। তো যাই হোক, পুত্র সন্তান হিসেবে আমি চলে গেলাম অন্য একটা গ্রামে। আমার জন্মের গ্রামটা ঢাকার সাভারের মধ্যে, আর এই গ্রামটা তা থেকে ওই 10 কিলোমিটার দূরে ওই ধামরাইয়ের কাছে। যাই হোক, শৈশবটা মোটামুটি ভালো, কিন্তু আস্তে আস্তে যখন বড় হচ্ছে, ধরো এই 7-8 বছর বয়স, তখন একটা উত্তেজনা টের পাচ্ছি কোথায় না, আমাদের বাড়িতে যেত তখনকার দিনে ছিল অর্ধ সাপ্তাহিক আনন্দবাজার পত্রিকা, বাই উইকলি, সপ্তাহে দুটো বেরোতো, গ্রামে যেত, সেটা অনেক দূরে দূরে যেত। সে অর্ধ সাপ্তাহিক আনন্দবাজার পত্রিকা যখন বাবার বৈঠকখানা, বাবা ছিলেন জমিদারের ছোট নায়েব, তো তার বৈঠকখানা ছিল, তাতে হিন্দু মুসলমান সবাই এসে সন্ধ্যেবেলায় আড্ডা দিতেন, দেখেছি। তো সেইখানে আনন্দবাজার পত্রিকা পড়া হতো, যুদ্ধ লেগেছে, যুদ্ধে নেতাজি নিরুদ্দেশ হয়েছেন, তারপরে এইরকম নেতাজি থাকলেন কী হতো না হতো, গান্ধীজির ওপর থেকে তখন থেকেই আমাদের একটু রাগ, যে গান্ধীজি মানে শেষ পর্যন্ত তার এতে তিনি নেতাজিকে পছন্দ করেন না বলে একটা রাগ, গান্ধীজি নেতাজিকে তাড়াতে বাধ্য করলেন, দেশ থেকে চলে যেতে বাধ্য করলেন, তারপরে আস্তে আস্তে আমরা শেষ পর্যন্ত এই দেশভাগের জন্যও তাঁকেই দায়ী করব, এটা সরল একটা প্রতিক্রিয়া আমাদের এইটাই শুরু হয়েছিল। যখন উত্তেজিত কথাবার্তা হচ্ছে, তখন আমি লিখেওছি আমার আত্মজীবনীতে যে আমাদের মানসিক পরিবর্তনটা হচ্ছে, অর্থাৎ একটা অবিশ্বাস তৈরি হচ্ছে, যে অবিশ্বাসটা চেষ্টা করছেন বড়রা যে এ করতে, যে কারণ বড় আমার বাবার বন্ধুও ছিলেন মুসলমানদের মধ্যে, আবার কোটনি ব্যাপারে ছিলেন অনেক, আমরা চাচা বলতাম, আলিমুদ্দিন চাচা, তারা সব ছিলেন, তারপরে না না এসব নিয়ে ভাববেন না, কই যাইবেন, এসব ভাববেন না, কিন্তু অবিশ্বাস একটা তৈরি হয়েছিল। তার একটা গল্প আমি লিখেছি, আবার বলি, আমাদের ওই ধামরা স্কুলে ক্লাস 3-তে আমি তখন পড়ি, আমাদের এক মৌলবি বাংলা পড়াতেন, একদম রবীন্দ্রনাথের মতো দেখতে, একটা ফেজ টুপি শুধু মাথা, তো তিনি খুলনার লোক, খুলনার সঙ্গে তোমাদের একটা যোগাযোগ আছে, খুলনায় নাকি খুব খেজুর গুড় পাওয়া যায়, আরও সব দারুণ দারুণ প্রচুর মাছ পাওয়া যায়, যে মাছগুলো ঢাকা অঞ্চলে পাওয়া যায় না, এই এই পার্শে মাছটা এই সমস্ত খুলনাতে পাওয়া যায়, পার্শে মাছ ঢাকাতে তুমি পাবে না। বললেন কি সরকার মশাই যাইবেন নাকি আমার সঙ্গে, আমার লগে, হ্যাঁ যত চান খেজুর গুড় খাওয়াও, খেজুর গুড় খাজুর বলতেন, খাজুর গুড় খাওয়াও। তো আমি বললাম না না মৌলবী সাহেব, যেমন আমি গেলে ওখানে মুসলমানরা আমাদের কাইটটা ফালাইব, এই কথাটা আমি মৌলবী সাহেবকে বললাম গাধার মতো, কিন্তু মানে ওই ওই আমার মনের মধ্যে ওই 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 হয়েছে যে কাটতে পারে আমাকে কেউ, এবং তারা মুসলমান হবে পরিচয়ে, এই এই সম্ভাবনাটা তৈরি হয়ে গেল তার মনের মধ্যে। মৌলবী সাহেব তো স্তম্ভিত, এবং সত্যি সত্যি তার চোখ দিয়ে জল পড়তে লাগলো, যে হায় আল্লাহ তুমি দাসটার কী করলা। এই এই স্মৃতিটা আমার স্কুলের স্মৃতিটা আমি ভুলতে পারিনি। তারপরে দেখতে দেখতে হঠাৎ একদিন গ্রামে রাত্রিবেলায় প্রচুর আল্লাহ আকবর ধ্বনি,
সেটা হয়ে গেল। আমরা আমরা প্রায় আতঙ্কিত হয়ে আমাদের বাড়ি ঘর বাড়ি ছেড়ে একটা জঙ্গলের মধ্যে শীতের রাত্রে হারিকেন লণ্ঠন নিয়ে, লেপ তোষক নিয়ে বিছানা করে শীতের রাত্রে মায়েরা গয়নাঘাটি নিয়ে, আবার আমাদের লোকজনেরা তারা সব বর্ষা টর্ষা নিয়ে পাহারা দিল আমাদের। ভোরবেলার দিকে একটু আস্তে আস্তে কিছু ক্ষীণ বন্দে মাতরম শোনা গেল। তারপরে শুনলাম যে অমুকের মুসলমান ছেলের সঙ্গে হিন্দু মেয়ে পালিয়ে গেছে বা কি, এবং তারা স্বাভাবিক যৌবন ধর্মে পালিয়েছে, না এটা একটা সাম্প্রদায়িক আক্রমণ, এসব বিচার করার তো আমাদের বুদ্ধি ছিল না। ফলে আস্তে 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 এই এইরকম একটা সংকট তৈরি হতে লাগলো, এবং শেষ পর্যন্ত বাবার বন্ধুরাও বলতে শুরু করলেন যে না নায়ক মশাই, আপনি কমল আর বৌদিগো ওপারে পাঠিয়ে দেন ওপারে। এর মধ্যে আরেকটা কাণ্ড হয়েছিল যেটার উল্টো রকম, সেটাও আমি লিখেছি, যে এই দুটো সমাজ তো 800-900 বছর ধরে পাশাপাশি বাস করেছে, সবসময় মারপিট করেনি, পরস্পরকে ধ্বংস, রাজারা লড়াই করেছে, যে রাজার লড়াইয়ে কী এসে যায়। এটা আমরা অনেক সময় ভাবি যে আমাদের হিন্দু রাজা হেরে গেল, হিন্দুদের সর্বনাশ হয়ে গেল, একদম বাজে কথা। হিন্দু প্রজার স্বার্থের সঙ্গে হিন্দু রাজার স্বার্থের কোনো মিল নেই, তেমনি মুসলমান প্রজার স্বার্থের সঙ্গে মুসলমান রাজার স্বার্থের কোনো সম্পর্ক নেই। রাজা মুসলমান রাজা হারলে মুসলমানরা কেঁদেছে কেন? কান্নার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। মুসলমান রাজারা জমিদাররা মুসলমান প্রজাদের রেয়াত করতো না, হিন্দু রাজারা জমিদাররা হিন্দু প্রজাদের রেয়াত করতো না, খাজনা না দিলে সবাইকেই ধরে পেটাতো, জেলে দিত, মারতো, সবই করত। আমি আমার কাছারিতেই সেটা দেখেছি। তো এই এই যে রাজার স্বার্থ আমার স্বার্থের আইডেন্টিফিকেশন, এটা একটা ভুল তত্ত্ব থেকে বঙ্কিমচন্দ্রও তাই করেছেন, আমরা মানে আবার তারপরে ইসমাইল হোসেন সিরাজি বলে যিনি দুর্গেশ নন্দিনীর বিরুদ্ধে একটা রায় নন্দিনী বলে বই লিখেছিলেন, তিনিও একই ভুল করেছে যে হিন্দু রাজা হারলো তো হিন্দুর সর্বনাশ হয়ে গেল, মুসলমান রাজা হারলো তো মুসলমানের সর্বনাশ হয়ে গেল। এই ভুল তত্ত্ব থেকে আস্তে 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 যে সংকটটা তৈরি হতে লাগলো, এই সংকটের মধ্যে যে আলোর দুটো একটা গল্প সেটা আমি একটু বলি। এক হচ্ছে আমার যখন 5 বছর বয়স, এর অনেক আগের ঘটনা, তখন ওই বাবা মুসলমান গ্রামের মোড়ল কটুনি ব্যাপারী তার ছেলে রহমানের সঙ্গে আমার দোস্তালি পাতানো হলো। দোস্তালি পাতানো, বন্ধুত্ব পাতানো, এটা কী ব্যাপার? না, এটা একটা বিয়ে স্বাধীন মতো উৎসবের ব্যাপার। তোমরা কেউ দেখেছো কি না আমি জানি না, কিন্তু দুটো গ্রামের লোক একত্রে দুটি বালকের বন্ধুত্ব প্রতিষ্ঠা করছে, এবং কী করা হলো আমাদের, একদম আমাকে সাজানো হলো ধুতি পাঞ্জাবি সব দারুণ, এতে রহমানকে সাজানো হলো পাজামা পাঞ্জাবি টুপি দিয়ে, পালকিতে চড়ানো হলো, পালকিতে চড়িয়ে বাদ্য ভাণ্ড নিয়ে একদম বিলিতি বাজনা, তখনকার দিনে বিলিতি বাজনা বলতো ড্রাম ট্রাম বিয়েগুলো সমস্ত থাকতো, বিলিতি বাজনা নিয়ে, আর তখনকার দিনে উৎসবের একটা গ্রামের এ ছিল হ্যাজাক আলো, হ্যাজাক লাইট, ডে লাইট, হ্যাজাক লাইট এই সমস্ত ছিল, সেই লাইট নিয়ে 10খানা গ্রাম ঘোরানো হলো আমাদের একেবারে, মানে সন্ধেবেলায় শুরু হলো, রাত 10টার সময় 10খানা গ্রাম ঘুরিয়ে আনা হলো, ঘুরিয়ে এইটে ঘোষণা করা হলো যে দেখো পৃথিবীর লোক বা গ্রামের লোক, এরা দুজন আজ থেকে বন্ধু হলো। এটা তখন তো কিছুই বুঝতে পারিনি, আর সত্যি সত্যি ওভাবে বন্ধু হয় না, সত্যি বলতে ও আমার খেলার সাথী ছিল না, কদাচিত দেখা হতো, আমার স্কুলে যদি একসঙ্গে পড়তো তাহলেও বুঝতাম, কাজে সেরকম বন্ধুত্ব ওভাবে হয় না। কিন্তু দুটো সম্প্রদায় যে এই ধরনের উদযাপন অনুষ্ঠান তার যে ব্যবস্থা করেছিল, এতে বোঝা যায় দুটো সম্প্রদায় একসময় চেষ্টা করেছে যে পরস্পরের সঙ্গে মানে ভালোভাবে বাঁচার, শান্তিতে বাঁচার, বন্ধুত্বের সঙ্গে বাঁচার, এই চেষ্টাটা
দুটো সাধারণ মানুষ, একেবারে রাজা রাজারা কী করেছে আমি জানি না, হ্যাঁ তারা হয়তো রাখি বন্ধন টন্ধন করেছে আমি জানি না, কিন্তু সাধারণ মানুষ চেষ্টা করেছে যে এই এই আমরা পরস্পরকে বন্ধু বলে মেনে, এমনকি আমাদের মেয়েরা সই পাতিয়েছে, আমি দেখেছি মুসলমান মেয়ে একটি হিন্দু মেয়ে সই পাতিয়েছে, তাদের বন্ধুত্ব আমি দেখেছি, সই পাতানো বন্ধুত্ব, এই এই এইগুলো হচ্ছে খানিকটা আলোর দিককার গল্প, অন্ধকারের দিকে নয় আলোর দিককার গল্প আমি দেখেছি। উদ্বাস্তু হয়ে চলে এসছে মেয়ে এখানে বাঘাযতীনে, তার মুসলমান সই, সে বাংলা পাকিস্তান তখন পূর্ব পাকিস্তান থেকে এসে তাদের বাড়িতে থেকেছে, এ করেছে, এই ঘটনা আছে। তো এই এইটি হচ্ছে অন্যদিকের গল্প, কিন্তু এসব সত্ত্বেও গ্রামের মানুষের দুপক্ষের মধ্যে কোনো প্রত্যক্ষ সংঘাত হয়নি, আমাদের গ্রামের মানুষ অন্যত্র হয়েছে সেটা আমরা সবাই জানি, কিন্তু হয়েছে মূলত নেতাদের উস্কানিতে, বাইরে থেকে আসা লোকের উস্কানিতে। এবং ওই ওই আমাদের ওখানে আমাদের আলিমুদ্দিন চাচা বা কটুনি চাচা, তারা বললেন যে এই ঢাকা থেকে আইতে আসে মুসলিম লীগের লোকজন, কেমন ব্যাপারটা ভালো বুঝতেছি না, ফলে এই 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 যে বাইরের বহিরাগত একদল নেতা, তারা তাদের উস্কানিতে এই দাঙ্গাগুলো হয়েছে। আর সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আরও অনেক অর্থনৈতিক কারণ ছিল। অর্থনৈতিক কারণটা কি? অর্থনৈতিক কারণ হচ্ছে হিন্দুদের সম্পত্তি বেশি ছিল, এই বাড়িটা ওরা চলে গেলে এই বাড়িটা এই জমিগুলো আমি দখল করতে পারবো, এখনও সেটা হচ্ছে। বাংলাদেশ থেকে পরে যে হিন্দুরা চলে আসছে তাতেও আছে যে এই এই একটা যে লোভ, সম্পত্তির লোভ, জমির লোভ, বাড়ির লোভ, যেটা তোমরা যে দেখে থাকো মাটি বলে একটি ছবি, তাতে খানিকটা আনা হয়েছে, পুরোটা আসেনি, খানিকটা আনা হয়েছে। তো ফলে অর্থনৈতিক রাজনৈতিক কারণ তো ছিল, অর্থনীতি তো রাজনীতির পেছনেই থাকে, ফলে রাজনৈতিক কারণ ছিল, এবং তার ফলে এই ব্যাপারটা হলো, দেশভাগটা হলো। আমরা একদিন ভোরবেলায় ওই একটি মুসলমান মাঝির নৌকোতেই আমরা বেরিয়ে পড়লাম যে দেশ ছেড়ে যাচ্ছে, একটা নৌকোতে, ছইওয়ালা নৌকোতে আমার কাকা সুটকেস টুটকেস চাপিয়ে মায়েদের সঙ্গে টাকা পয়সা গয়নাঘাটি দিয়ে আমরা ভোরবেলায় বেরিয়ে পড়লাম। ভোরবেলায় বেরিয়ে পড়লাম, তার কারণ হচ্ছে গ্রামের লোককে জানানো যাবে না। আমার বাবা গ্রামের মোড়ল, তিনি চলে যাচ্ছেন, এই খবরটা যদি চাউর হয়ে যায় তখন গ্রামের লোক, মানে তিনিই পাঠিয়ে দিচ্ছেন, এটা যে দেখা যায় তার একটা প্রতিক্রিয়া হবে, হয়তো আটকে দেবে এরকম। তো আমাদের আমার কটুনি চাচাই, তিনি একটা নৌকো জোগাড় করে দিলেন, বেরিয়ে পড়লাম, অনেক নদী খাল বিল পার হয়ে এসে গোয়ালন্দে পৌঁছলাম। এবং তার আমি লিখেছি, তাতে অনেক কাব্যময় বর্ণনা আছে, তার মধ্যে আমি আর যাচ্ছি না, যাচ্ছি না, কারণ এখন মনে আছে ছেলে বালকের চোখ দিয়ে দেখা যে নদীতে একটা একটা ডাল ভেসে যাচ্ছে, তার উপর সব ছোটো ছোটো কচ্ছপ বসে আছে, এই 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 দেখা যেখানে সেখানে নদীর ঢালু পাড়, তাতে কচ্ছপ রোদ পড়ছে, এসব দেখে আমার খুব মজা লেগেছিলো। তখন তখন দেশ ছেড়ে যাচ্ছি এই ধারণার কিচ্ছু নেই, বিন্দুমাত্র নেই। তার আগে আমরা পাকিস্তান হওয়া উদযাপন করেছি, স্কুলে মুসলিম লীগের লোক এসে আমাদের দুটো করে পটকা দিয়ে গিয়েছিলো 14ই আগস্ট। তো বাড়িতে সন্ধেবেলায় খাওয়ার পরে সেই পটকা আমরা ফাটিয়েছিলাম, পাকিস্তান হলো গুরুজনেরা খুব রাগ করেছিলেন, কিন্তু পটকা ফাটাবো আমরা, পটকা ফাটাবো সেটা কে আটকাবে, যাই হোক, তো উদযাপন করলাম 14ই আগস্ট। আমরা বোধ হয় 9ই নভেম্বর বেরিয়ে পড়লাম 1947-এ। এই জাহাজ এবং রেলগাড়ির বর্ণনাটা একটু একটু মানে অদ্ভুত লেগেছিল। জাহাজ গোয়ালন্দে এসে পড়ল, পৌঁছলো গোয়ালন্দে, এখন আর গোয়ালন্দের সেই মহিমা নেই, তো বহুবার গেছি, কিন্তু তখন একটা গোয়ালন্দ হচ্ছে এই এই বাংলার মুখ বলা যায়, একদম একদম অনেকগুলো ট্রেন, ঢাকা মেল, চিটাগাং মেল, চট্টগ্রাম মেল, এই সমস্ত মেল ওখান থেকে। আর সাধারণভাবে অন্য সময় আমরা নারায়ণগঞ্জ থেকে জাহাজ ধরতাম, এবারে প্রথমবার নৌকো করে এলাম।
গোয়ালানদের জাহাজ এসে ভিড়েছে কি ভিড়েনি, ওই গ্যাংওয়ে বলে কাঠের সিঁড়িটা, এই গ্যাংওয়েটার পাতা হচ্ছে একেবারে ধুমধাম ধুমধাম করে, প্রচুর বিহারি কুলি তারা জাহাজে ঢুকে পড়ল এবং কারো কিছু কাউকে জিজ্ঞাসাবাদ না করে এক একজন এক একজনের মালপত্রে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। কি ব্যাপার? না, এইটাই নিয়ম যে আমাদের মালপত্র তারা বয়ে নিয়ে যাবে, আমরা চাই বা না চাই প্রত্যেকের নিজের একটা দখলদারি, যে এই 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 মালগুলো আমি বইব, ওরা তোরা এই করে দাঁড়িয়ে পড়লো, আমাদের জিজ্ঞাসাবাদ করার কোনো, এবং তারা যে দাম হাঁকলো সেটা তখনকার দিনে অবিশ্বাস্য দাম ইত্যাদি, মানে যাই হোক, কিন্তু উপায় নেই, কারণ সে যদি ছেড়ে দেয় তার মাল আলু অন্য কেউ নেবে না, আমাদের মাল আমাদেরই বই নিয়ে যেতে হবে, ফলে এটা ভয়ঙ্কর ব্যাপার। যাই হোক, তারা মালপত্র তুলে বলল আমাদের পেছনে পেছনে এসো, এবং অন্ধকারে সে গোয়ালন্দে বালির ওপর রেল লাইন পাতা, প্ল্যাটফর্ম নেই, তখনকার দিনের প্ল্যাটফর্ম ছিল না, কিছু বালির ওপর এসে অন্ধকারে আমি মা কাকা এরা সব, ছোটো মা বড় মা ছিল থেকে গিয়েছেন, কাকা এরা সব হোঁচট খেতে 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 একটা অন্ধকার কামরায় তারাই আমাদের তুলে দিল, এবং তারাই আমাদের সিটও রেখেছিল, যে এরা এক ধরনের অত্যাচারী বলে প্রথমে মনে হলেও আমরা দেখলাম এরা শেষ পর্যন্ত আমাদের সহায়তাই করছে, টাকা যায়নি, সেই অন্ধকার কামরায় আলো ছিল না প্রথমে, তারপর হঠাৎ একটা টিমটিমে আলো জ্বলল, সেইখানে দেখলাম আমার প্রথম ধাক্কাটা লাগলো ওই বয়সেই, যে প্রচুর ভাঙাচোরা মুখ, দেশ ছেড়ে যাচ্ছে অজস্র লোক, মেয়েদের চোখের জল শুকোয়নি, এরকম বাচ্চারা কাঁদছে তো বাবা মা ধমকে উঠছে, এই চুপ মাইরা ফেলাম, চুপ না গলা টিপা ধরুন, এই এই, এবং সেই মুখগুলোর স্মৃতি আমার এখনও মনে আছে, যে দেশ ছেড়ে যাচ্ছে একদল লোক, তাদের একেবারে জন্মের মাটি থেকে উপড়ে নিয়ে চলে যাচ্ছে সমস্ত সংসার, কোথায় যাবে তাও বোধহয় স্থির নেই, এই মানুষগুলোর মুখের ছবি আমি যদি মানে পিকাসোর মতো বা আর কারোর মতো শিল্পী হতাম তাহলে হয়তো আঁকতে পারতাম, কিন্তু আমার মাথার মধ্যে থেকে গেছে ওই ছবিগুলো। তারপর একটা ওই রাত্রি, অন্ধকার রাত্রি, তারপর দর্শনা বলে একটা স্টেশন, এই দর্শনা স্টেশনে পাকিস্তানের পুলিশ, তারা উঠল আমরা কি নিয়ে যাচ্ছি পাকিস্তানের ধন সম্পত্তি সার্চ করবার জন্য, সেটা একটা বিভৎস ব্যাপার, মানে সুটকেস খোলরে এমনকি মেয়েদের, মেয়ে পুলিশেরা মেয়েদের শাড়ি এ করে দেখলো, সেই সেটা আমি পুরো স্টেশনটা জুড়ে কান্না, তারই মধ্যে আবার রফারফির ব্যাপার ছিল, টাকা দিয়ে রফা করা পুলিশের সঙ্গে, সেটা আমার কাকা, তিনি শহরের মানুষ ছিলেন অনেকদিন, এই এই রফা করার একটা ব্যাপার হলো, ফলে আমরা মোটামুটি চলে এলাম, কিন্তু সকলের সেটা সম্ভব হলো না, সে কান্না চলল আমাদের সঙ্গে সঙ্গে, তার মধ্যে আমি ঘুমোচ্ছি, আপছা আপছা যাচ্ছি, টুকরো ছবিগুলো চলে যাচ্ছে, মানে একেবারে দুঃস্বপ্নের মতো টুকরো টুকরো রেললাইনের ধার দিয়ে ছবি চলে যাচ্ছে, ঘুমন্ত গ্রামের ছবি, যোৎস্না ছিল বোধহয় সেদিন, সেদিন একটু, যাই হোক, শিয়ালদায় এসে পৌঁছলাম পরদিন সকালে রানাঘাটে, তখন পান্তুয়া পাওয়া যেত ভালো, রানাঘাটের পান্তুয়া খুব বিখ্যাত, রানাঘাটের পান্তুয়া খাওয়া হলো, কাকা খাওয়ালেন আমাকে, তারপর কলকাতায় এসে পৌঁছলাম, পৌঁছে যেটা ঘটেছিল ছোট্ট নাটকীয় ঘটনা, যে দুজন সাহেব মেমকে দেখে আমি একটু সাহেব মেমদের পেছন দিকে পেছন ধরেছিলাম, আর এই আশ্চর্য জীব সাদা রঙের কেমন, এরকম তো দেখিনি মানুষ, ফলে আমি তাদের পেছন পেছন যাচ্ছিলাম, প্রায় হারিয়ে গিয়েছিলাম, কাকা অনেক ডাকাডাকি করে আমাকে ধরে নিয়ে চলে এসেছেন, সাহেব মেম, সাহেব মেম তারা নাও হতে পারে, হয়তো অ্যাংলো ইন্ডিয়ান, কিন্তু আমার চোখে তারাই সাহেব এক আর কি, ফলে এই যাই হোক, তারপরে এসে উঠলাম একটি বাড়িতে,
এই গণেশ টকিজ বলে একটা জায়গা আছে, তোমরা যেন বড়বাজারে গণেশ টকিজের পাশে রায়লেন, রায়লেনের চারতলা বাড়ি, তাতে আমার এই কাকার বড় মেয়ে রানীদি আর তার স্বামী গণেশ জামাইবাবু এরা দুজনে থাকেন। মানে ঘরটা কি বলবো, মানে এখান থেকে এই পর্যন্ত ঘর, একটা ঘর, আর এরকম পাশাপাশি অনেকগুলো ঘর অনেক ভাড়াতে থাকে। সামনের বারান্দায় সকলে রান্না করে, ওই উনুনে আঁচ দেয়, ধোঁয়াতে সমস্ত ভরে যায়, ফলে আর বাথ জল নিচে কলতলায় জল, সেটা নিয়ে ঝগড়া শুরু হয়, কে কে বালতি আগে দেবে, কে বালতি আগে দেবে না। তারপরে গজগজ করে বাঙালরা এসে এই এরা ভিড় বাড়িয়েছে, জলের সমস্যা হচ্ছে, বাথরুমের সমস্যা, সকলেরই তো একটা পায়খানা, টিনের দরজা, সেটা ঢনঢন ঢনঢন করে আওয়াজ হয় খুলে, পায়খানা বাথরুম বলে কিছু নই, নিচে কলেজ স্নান করতে হয়। যাই হোক, আমার কাকা আমাকে গঙ্গায় নিয়ে গিয়েছিলেন, আমি সাঁতার জানতাম, কাজে এটা ভয় ছিল না, গঙ্গায় নিয়ে গিয়ে চান টান করিয়ে নিয়ে এসেছিল। তো এই প্রথম আমার কলকাতা শহরের অভিজ্ঞতা, কিন্তু খুব মজা লেগেছিল যে দেখছি ওই ওই তখনও পর্যন্ত গ্যাসের আলো ছিল গলিতে, আর ফিরিওয়ালা হাঁক পারত, মাটি লেবে গো, মাটি কেন না, আমাদের ওই শৌচকার্যের জন্য তখন গঙ্গা মাটি দরকার ছিল, মাটি লেবে গো ফিরিওয়ালা তখনও হাঁক পারত। আর একটা ওই বিবেকানন্দ রোডে, তখন কালীকৃষ্ণ ঠাকুর রোড ওই জায়গাটার নাম, যেখানে ওই উড়ালপুলটা ভেঙে পড়লো, ঠিক ওই ওইখানেই, তো ওই তখন দেখে একটা মারোয়ারির বিয়ের মিছিল যেতে দেখেছিলাম। তাতে আমার মনে আছে একটা লোক হঠাৎ কী একটা করে সামনে একটা বিশাল আগুনের পিণ্ড হয়ে গেল, কী জিনিসটা না, ওটা হচ্ছে মুখে পেট্রোল নিচ্ছে, পেট্রোল নিচ্ছে, তারপর একটা দেশলাই সামনে ধরে পেট্রোলটা কুচকুচি করে বার করে দিচ্ছে, আর সঙ্গে সঙ্গে পেট্রোলটা দপ করে জ্বলে উঠছে। যে আর এই সব ঘোড়ায় চড়ে যাচ্ছে, এই সমস্ত ছিল ঘটনা। পাশেই ছিল জোড়াশঙ্কর ঠাকুর বাড়ি, সেটা তখন দেখা হয়নি, যেমন তখন ভাবিও নি যে ওখানে একদিন চাকরি করতে আসতে হবে। তো এই এই যে তারপরে চলে গেলাম কোথায়, খড়গপুরে, মেদিনীপুর ট্রেন ধরে হাওড়া থেকে, তখন 4.5 ঘন্টার মতো লাগতো, কয়লার ট্রেন সব, খড়গপুরে চলে গেলাম। এই যাওয়াটার তো উদ্বাস্তু অভিবাসনের একটা চরিত্র বেরিয়ে আসে, যে ওই আবার পরিচিতি, কোথায় যাব, আমার গ্রামের লোক যেখানে আছে, এমনকি আমার জেলার লোক যেখানে আছে। তো আমার ওখানে গ্রামের লোক ছিল আগে থেকেই, রেল কারখানায় চাকরি করতো, কেউ বা ইন্স্যুরেন্সের ব্যবসা করতো, রেল কারখানায় চাকরি করতেন যিনি, তিনি আবার মুসলমান, গ্রামের লোক, বাবারই বন্ধু ছিলেন, আলতাফ, তার নাম আফসার মিয়া, আলতাফ দারোগা ছিলেন, তার ছোটো ভাই আফসার মিয়া, তিনি আবার আমার গ্রামের অনেক লোককে এই রেল কারখানায় চাকরি দিয়েছিলেন। ফলে এই এই আইডেন্টিটি খোঁজা, তোমরা পরে দেখবে যে সমস্ত কলোনি গড়ে উঠেছে, কলোনিগুলোর মধ্যে দেখবে যে ওই ওই রকম বাঘাযতীন কলোনি ঢাকার লোক, চিত্তরঞ্জন কলোনি ঢাকার লোক, সতীন সেন কলোনি বরিশালের লোক, কেমন সেনহাটি কলোনি খুলনার লোক, এই এইরকম ওই ওই ওইভাবে মানে ছোটো ছোটো গোষ্ঠী, তারা নিজেদের নিজেদের লোক খোঁজবার জন্যে এই ধরনের কলোনি। যাই হোক, আমাকে কোনো কলোনিতে যেতে হয়নি, আমাকে কোনো উদ্বাস্তু ত্রাণ শিবিরেও যেতে হয়নি। তোমরা জানো যে ধুবুলিয়া, ফুলিয়া এই সমস্ত ত্রাণ শিবিরের ইতিবৃত্ত তোমরা জানো। আমি চলে গেলাম ওই কাকার আশ্রয়ে, সেই কাকার আশ্রয়ও খুব ছোটোই আশ্রয়, মাটির বাড়ি, তাতে কাকারই 4-5টি ছেলে মেয়ে, তাতে আমি এবং মা গিয়ে হাজির হলাম। যাই হোক, তারপরে বাবা দেশ থেকে টাকা পাঠাতেন, নিজেরা একটা বাসা ভাড়া করে আমি স্কুলে ভর্তি হয়ে গেলাম। আমি জানি না, মানে চ্যালেঞ্জটা ভেতরে ভেতরে কাজ করতো কিনা,
মানে চারপাশে তখন বাঙালদের সম্বন্ধে এক ধরনের বিরূপতা, স্বাভাবিক। এরা প্রথমত বহিরাগতদের সম্বন্ধে একটা সন্দেহ থাকে। আদার কথাটা তো তোমরা জানো, আদার। তা আমরা তো অপর ছিলাম, এবং অপর মানেই ক্ষতিকর অনেক সময়, কারণ তারা এসে চাকরিতে ভাগ বসাচ্ছে, তারা এসে বাজারের দাম বাড়িয়ে দিচ্ছে, আগে সস্তা ছিল দাম বাড়িয়ে দিচ্ছে। আরও মুশকিল হলো, অনেক সময় বাঙালদের মধ্যে একটু লেখাপড়া করার লোক বেশি ছিল, ফলে চাকরি বা অন্যান্য ব্যাপারে প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে। আবার এর উল্টো কথাও শুনি, বীরভূমে যেটা শুনেছি, বীরভূম আগে খুব গাছপালা কম ছিল, গাছপালা কম ছিল। তারপরে 20 বছর পরে একজন বীরভূমে গিয়ে বলছে যে বীরভূম অনেকটা সবুজ হয়েছে। আমি জিজ্ঞেস করি, তারা বলে কেন, ওই বাঙালরা এসে দেশ জেলাটাকে সবুজ করে দিয়েছে, তারা গাছপালা পুঁতেছে প্রচুর, লাউ লাউ থেকে শুরু করে, লাউ পুঁই থেকে শুরু করে গাছ পুঁতেছে, সবুজ করে দিয়েছে। কাজে নানা রকম মত। আর এই যে কনফ্রন্টেশনের জায়গাগুলো, সেটা তোমরা ঢাকায় কুট্টিদের গল্পতেও কিছু কিছু পাবে, কনফ্রন্টেশন ঢাকার লোকের সঙ্গে কলকাতার লোকের কনফ্রন্টেশন, সেটা দেশভাগের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত নয়, কিন্তু কিছু কিছু কনফ্রন্টেশন, যেমন আমরা ওই ছড়া শুনতাম, বাঙাল মনুষ্য নয় উড়ে এক জন্তু, লাভ দিয়ে গাছে চড়ে ল্যাজ নাই কিন্তু, খুব চিত্রল একটা ছড়া। বাঙালরা একটা উত্তর তৈরি করেছিল, সেটা কি, বাঙাল মনুষ্য নয় দেবতার তুল্য, ঘটি কি বুঝিবে রে বাঙালের মূল্য। তো আমাদের বাঙালের ছড়াটা তত ভালো নয়, ওটা ওটা যেরকম চিত্রময়, কেমন উড়ে এক জন্তু ইত্যাদি ইত্যাদি, এখানে সেই সেই চিত্রটা ততটা নেই আর কি। যাই হোক, এইটা শুনতে শুনতে পাড়ার লোক, ও তোমরা বাংলাদেশ থেকে, তোরা বাংলাদেশ থেকে এসেছিস বলে বলে পাড়ার লোকে, কিন্তু আস্তে 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 অ্যাডজাস্টমেন্ট, যাকে বলে যে ইংরেজি একটা কথা আছে পিরিয়ড অফ অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট হতে লাগলো, হতে লাগলো আস্তে আস্তে। যেমন এমনিতে মুস্তফা আলীর সেই গল্পটা তো তোমরা জানো, পঞ্চতন্ত্রে একটা চমৎকার গল্প আছে, বাজারে গেছে দোকানদার, ঘটি দোকানদার মানে এদেশের দোকানদার, তো বাঙাল তাকে বলছে রে বাইগন কত কইরা, বলছে কি বলছো বাইগন, কি কি কমো চাইলে, কেন বেগুন বলতে পারো না, যে বেগুন কি মিষ্টি কথা। তখন বাঙাল নাকি উত্তর দিয়েছে, বাঙালকে সবসময় জিতিয়ে দেওয়া হয় সমস্ত গল্পে, ও মিষ্টি কইরা কই দেব, তাহলে বাইগন না কইয়া পেরানো নাত কইলেই হয়। এই যে কনফ্রন্টেশন, মুস্তফা আলী নিজে সিলেটের বাঙাল ছিলেন বলে হয়তো বাঙালদের জিতিয়ে দিয়েছেন, বা এই এই কলকাতার লোকের সঙ্গে ঢাকার লোকের ভাষা নিয়ে একটা কনফ্রন্টেশন, যে এই মশাই আপনারা ঢাকার লোকেরা কথা কথায় সহজ জায়গায় হ বলেন কেন, তাহলে কোন হালাই কইছে, এই যে এইমাত্র বললেন ওইটা আপনার হুনতে ভুল। এই সবসময় ওই বাঙালদের এই সমস্ত, জানি না অনেক ডোটগুলোতে কেন বাঙালদের জিতিয়ে দেওয়া হয়, যাই ওই কনফ্রন্টেশনগুলো হতে 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 আস্তে আস্তে অ্যাডজাস্টমেন্টের জায়গায় এলো, সেটা তোমরা অনেক ফিল্মের মধ্যে, ওরা থাকে ওধারে বলে প্রেম হচ্ছে, গোটি বাঙালের প্রেম হচ্ছে, 74-এও বোধ হয় মাসিমা মালপোয়া খাময়, আর ভানুবন্দ্যোপাধ্যায়ের মতো লোক অপর কিন্তু প্রিয়, অচেনা অপর কিন্তু আস্তে 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 অন্দরমহলে ঢুকছেন, ওই সব সিনেমাগুলোতে তার এ আছে, বসু পরিবার থেকে আরম্ভ করে ভানু বন্দ্যোপাধ্যায় যেখান থেকে এলেন, যেখান থেকে শুরু করলেন নাটক, নতুন ইহুদি বলে নাটক হলো, কেমন সাবিত্রী চট্টোপাধ্যায় এলেন, এর মধ্যে থেকে আরেকটা অপর আস্তে আস্তে আমাদের পশ্চিমবাংলার
মনের কাছাকাছি ঢুকে যাচ্ছে, অ্যাকসেপ্টেন্স পাচ্ছে, এই অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে আমরা দেখছি। তো আর একটা এর পেছনে ধ্বংস, বিনষ্টি, মৃত্যু, অসম্মান, মেয়েদের বিশেষ করে অসম্মান, তার ইতিবৃত্ত তো আছে, সেটা আছে। কিন্তু তার পাশাপাশি আরেকটা ইতিহাস তৈরি হচ্ছে নানা জায়গাতেই, যে বাঙালিরা, বাঙালরা কখনো কখনো লেখাপড়ায় ভালো করছে, তখন ঘটি হয়তো দেখাচ্ছে তার ছেলে, দেখ না এই বাঙালির ছেলেটা কীরকম বা বাঙালদের মেয়েটা কীরকম পড়াশোনা করে। আমি দেখেছি বস্তিতে আমার ছাত্র বাড়িতে, সে বাবা হকার, এই বিদ্যাসাগর কলোনিতে বাবা হকার, কিন্তু তার তিনটি মেয়ে, তাদের হয়তো পড়শিরা বিরক্ত হতো না, ওটা ওর যে তারা ঘ্যান ঘ্যান জোরে 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 পড়ছে, সবসময় পড়ছে পড়ছে। এবং তাদের মধ্যে একটি মেয়ে আমার ছাত্রী হলো, যখন যাদবপুরে দুটি মেয়ে, তার ফার্স্ট হলো, ওই রকম মানে মাথা নিচু করে পড়ে পড়ে, মানে সবাইকে চেঁচিয়ে পড়ে 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 পড়ে, এই লড়াইটার কোথাও কোথাও ছিল কোনো কোনো পরিবারের মধ্যে। এবং যেটা তোমরা কলোনির ইতিহাসগুলো, আমি বলবো কলোনির ইতিহাসগুলো জোগাড় করো, আছে আমার কাছে, ছিল কিছু কিছু, চিত্তরঞ্জন কলোনির ইতিহাস ছিল, বাঘা যতীনের ইতিহাস ছিল, এবং এখনও কলোনি কমিটিগুলোর কাছে গেলে তোমরা হয়তো পাবে এই কলোনির ইতিহাস। সেই কলোনির ইতিহাসে দেখবে কলোনিগুলো কী করে প্রতিষ্ঠিত হয়েছে। আর আমি তো ওই সংগ্রামের অংশীদার নই, কিন্তু এটা আমি শুনেছি, আমি অনেক কলোনির লোকের কাছে শুনেছি, নানান জায়গায় মিটিং টিটিং করতে গেছি, এমনকি আন্দামানে গিয়েও শুনেছি, যে ধরো যাক গাঙ্গুলি বাগান বলে একটা দক্ষিণ দিকে কলোনি আছে, সে গাঙ্গুলি জমিদার যে ছিল, এখন উদ্বাস্তুরা আসছে যাবে কোথায়, তখন তারা এখানে ওখানে ছড়িয়ে পড়ছে, এবং উদ্বাস্তু নেতারা তাদের বলছেন এখানে যাও ওখানে যাও। তখন উদ্বাস্তু নেতারা আন্দোলনে খানিকটা, তখনকার দিনে অবৈধ আন্দোলনে তাদের নেতৃত্ব দিয়ে জায়গা দখল করো, এই জায়গা দখল করো। তো গাঙ্গুলি বাগান কলোনিতে এইরকম যাচ্ছে বসছে, মোটামুটি বাঁশ কাঠ এইসব দিয়ে পুঁতে তারা একটা ছাউনি করছে, আবার দিনের বেলায় জমিদারের লোক এসে ছাউনি ভেঙে দিয়ে চলে যাচ্ছে, আবার রাতে তারা আবার সেই ছাউনি তৈরি করছে। এই লড়াইয়ের ইতিহাসটা প্রায় প্রত্যেক কলোনিতে আছে। জমি তো জবরদখল, জমিদারদের জমি পড়ে আছে, পরে যে কৃষকদের জন্য যে জমি দেওয়া হলো এও তো সেই একই জমি, যে জমিদারদের প্রচুর জমি পড়ে আছে, জঙ্গল পড়ে আছে, অথচ লোকের থাকার জায়গা নেই। তো এই জব কিন্তু দিনের বেলায় ভেঙে দিয়ে যাচ্ছে, আবার রাত্রে এসে তারা ওই ওই খুঁটি পুঁতে ছাউনি দিয়ে এ করছে, কিন্তু যেই একটুখানি থাকার জায়গা হলো, তখনই দেখবে এই ইতিহাসেই আমি দেখতে পেয়েছি যে একটা স্কুল করতে হবে, একটু ব্যবস্থা, ছেলে মেয়েদের পড়াশোনার একটা ব্যবস্থা করতে হবে। এই ব্যাপারটা কলোনিগুলোর মধ্যে ছিল, একটা স্কুল তৈরি করতে হবে বাচ্চাদের জন্য। এবং সেই স্কুলগুলো এখন কোথায় পৌঁছেছে, তোমরা স্কুল ম্যাগাজিনে এই স্কুলের ইতিহাসগুলো দেখবে, কলোনির স্কুলের ইতিহাসগুলো দেখবে, তাতে তোমরা অনেক উপাদান পাবে, ইতিহাসের উপাদান, যে আস্তে 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 মানে দেশভাগের কষ্ট ধ্বংস স্মৃতি থেকে সরে আসতে চাইছে, স্মৃতিটাকে বদলাতে চাইছে, এই এই ঘটনাটা ঘটেছে কলোনিগুলোর মধ্যে। এবং কলকাতার কলোনিগুলো যা আমি দেখেছি, মোটামুটিভাবে ঘুরে দেখেছি, সেগুলো চরিত্র বদলাতে শুরু করেছে ওই ওই লড়াইটা, যে মনে হয় একটা জেদ তৈরি হয়েছিল, যেমন হয়তো এমনি নানা রকম গল্পগুজব আছে, যেমন আমার আমার এক বন্ধুর কাছে শুনেছি যে উদ্বাস্তু হয়ে ছেলেরা প্রথম ক্লাসে গেছে, মাস্টারমশাই পড়া জিজ্ঞেস করেছেন,
উত্তর দিয়েছে আমরা রিফিউজি স্যার, মানে আমরা রিফিউজি, আমাদের পড়ার উত্তর দেওয়ার কোনো দায় নেই, রিফিউজি স্যার। তো এরকম গল্প কখনো কখনো ছড়িয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখেছি যে না, সত্যি একটা জেদের জায়গায় চলে গিয়েছিল, হয়তো আমার মধ্যেও সে জেদটা খানিকটা কাজ করেছিল, কিন্তু এই জায়গা থেকে আস্তে আস্তে, কিন্তু একথা তো স্বীকার করতেই হবে যে প্রচুর এদেশের মানুষ যারা বন্ধু হয়ে গেল, যারা বন্ধু হয়ে গেল, তারা আমাদের সাহায্য করেছে, নানাভাবে সাহায্য করেছে, ব্যক্তিত্ব গড়ে তুলতে সাহায্য করেছে, যে একটু একটু লড়াই গড়ে তুলতে সাহায্য করেছে। আমার আত্মজীবনে আমি সে কথাটিতে সেটা লিখেছি, আমি আমার ট্রাক ড্রাইভার বন্ধু, পরে ট্রাক ড্রাইভার হয়েছিল চিতা, সে আমাকে নানা রকম সাহসী কাজে নিয়ে গেছে, সিনেমার লাইন ভেঙে সিনেমার টিকিট কাটতে, লাইন দাঁড়িয়ে টিকিট কাটা চিতার অভ্যাসে ছিল না, ফলে আমাদের সে তিন আনার তখন টিকিট, তিন আনা মানে এখন কত হবে, 320 পয়সার টিকিট ছিল সিনেমা, একদম সামনে যে সিটগুলো কেমন, যাতে যেখানে বসে সিটি টিটি দেয় দর্শকেরা, তো সেই তিন আনার লাইনে দাঁড় করিয়ে আমাকে চিতা বলতো যে তুই আমার জামাটা ধর, সে জামাটা খুলে ফেলত, জামাটা খুলে পাশে লাইনের পাশেই পাঁচিল, পাঁচিলের ওপর উঠে আই আপ বলে একটা চিৎকার করে একদম সামনে লাফিয়ে পড়ত, লাফিয়ে পড়তে যারা প্রথম দাঁড়িয়ে আছে তারা কেন ছাড়বে, তারা মারপিট শুরু করে দিত, চিতার সঙ্গে কেউ পারত না, চিতা মারপিট করে আমাকে ধরে নিয়ে গিয়ে প্রথম টিকিট কেটে ঢুকে যেত। এই 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 যে নানান ধরনের অভিজ্ঞতা, চিতা একদম মানে ঘটি একেবারেই ঘটি, কিন্তু ওই বন্ধু হয়ে গেল পাড়ায়, এবং পরে দেখলাম যে সত্যি সত্যি শুভেচ্ছা আছে মানুষের মনে, মানুষের মনে প্রবল শুভেচ্ছা আছে। আমি আমি যদি মানে দেখো আমার লেখাপড়া লাইনে আসার একটা অ্যাক্সিডেন্টাল ব্যাপার, মানে লেখাপড়ায় যে আমি এগোবো, আমি সেই গল্পটা বলি, কারণ সেই গল্পটা সেই মানুষটির কাছে আমি খুব কৃতজ্ঞ। দেশভাগের সঙ্গে তার সাক্ষাৎ সম্পর্ক নাও হতে পারে, ক্লাস সেভেনে যখন পড়ি শুধু মা এখানে আছেন, বাবা দেশে আছেন, ফলে আমার একটু বকে যাবার জায়গায় আমি পৌঁছেছিলাম। তার কারণটা আর কিছু না, কারণটা হচ্ছে খড়গপুরে একটা সিনেমা হল ছিল, তাতে 4:45 একটা সিনেমা শুরু হতো, 7:30-7:30 নাগাদ সিনেমা ভাঙত, ফলে ওই সময় সিনেমা দেখলে মা সন্দেহ করতো না যে আমি সিনেমা দেখতে গেছি, খেলাধুলো করে ফিরছি, এইটাই বলছেন খেলার মাঠে গেছি খেলাধুলো করে ফিরছি, প্রচুর হিন্দি সিনেমা দেখত, প্রচুর হিন্দি সিনেমা, হিন্দি ইংরেজি, তখন সেখানে হলিউডের ছবিও আসত, এবং সেই দেখতে দেখতে আমার মনে হলো আমার চুলটা যথেষ্ট ফ্যাশনেবল নয়, তখন সিঁথি করে ই করতাম, বলে আমার অশোক কুমারের মতো এইরকম ব্যাক ব্রাশ করে একটা চুল, তখন ভারী চুল ছিল। অশোক কুমারকে তোমরা অনেকে দেখো নি, অশোক কুমার অসাধারণ অভিনেতা ছিলেন, এবং ওই একটা চুলের ক্রিম আছে ব্রিল ক্রিম বলে, ব্রিল ক্রিমের বিজ্ঞাপনে তার চুলের এটা ব্যবহার করা হতো, ঝকঝক ঝকঝক করছে থাক থাক চুল। তো আমি একদিন এরকম ক্লাস সেভেনে যখন পড়ি তখন ওইভাবে চুলটা ব্যাক ব্রাশ করে আমার পাড়ার মোড়ে একটা ইঁদারা ছিল, ইঁদারায় পকেটে হাত দিয়ে খুব মস্তানের মতো দাঁড়িয়ে আছি, যেন আমি পর্যবেক্ষণ করছি যে সারা পৃথিবী আমাকে দেখছে কিনা। তখন ওইখানেই থাকতেন জয়রাম দা, সুনীল দাস, তিনি রেলে ওয়াগানে রং করতেন আর যাত্রা করতেন খুব ভালো। সুনীল দাস জয়রাম দা এসে বললেন, তুমি এরকম করে চুলটা উল্টেছো কেন? আমি কী বলবো, আমি তো বলবো আমি অশোক কুমারের দেখা দেখি করেছি, বলতে আমি আমতা আমতা করতে লাগলাম। তখন বললেন, তোমার যা বয়স তাতে এই এই এরকম চুল তোমার হওয়ার কথা না, কেমন? আচ্ছা, তুমি এই পাশের বাড়িটা কি জানো?
আমি বললাম হ্যাঁ এটা একটা লাইব্রেরি। বলে আজ সন্ধেবেলায় আসবে এই লাইব্রেরিতে, আমার সঙ্গে দেখা করবে। তো আমি সন্ধেবেলায় গেলাম, পাড়ার দাদা তখন তো অভিভাবক, পাড়ার দাদাদের কথা অগ্রাহ্য করার কোনো উপায় নেই। গেলাম, তখন তিনি নিজের পকেট থেকে 4 আনা দিয়ে আমাকে মেম্বার করে দিলেন, আর বললেন যে রোজ আসবে, বই নেবে, পড়বে। বই পড়তে আমার ভালো লাগতো না, তা না, আমার নিজেরও বই কেনার অভ্যেস ছিল, বই পড়তে খুবই ভালো লাগত। কিন্তু ওই যে লাইব্রেরির সঙ্গে আমাকে জয়রামদা জুড়ে দিলেন, এইটি আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। আমি বইয়ের মজাটাতে, আর অজস্র বই, বইয়ের মজাটা টের পেলাম। ওই বাঘ যেরকম রক্তের স্বাদ প্রায় সেরকমই আর কি, বইয়ের স্বাদ পেয়ে গেলাম, বই আর আমাকে ছাড়ল। এই 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 যে ব্যাপার, জয়রামদা পুরোপুরি ঘটে একদম ওখানকার ছেলে। এই এইসব মানুষগুলো, মানে যে দান, এইসব মানুষগুলো আমার জীবনটাকে বদলে দিতে। তারপর ধরো একবারই, তিনিও জোরদারের ছেলে ওখানকার, বিজয় কুমার মাল অধ্যাপক ছিলেন, কমিউনিস্ট পার্টির কাছাকাছি ছিলেন, তার বাড়িতে একটা গ্রামোফোন ছিল। গ্রামোফোনটা তো আশ্চর্য ব্যাপার, যে তখনকার দিনে তো সত্যি সত্যি এত বেশি তোমাদের কত টেলিফোনেই এখন এত গান শুনতে পারো। তখন খুঁজে খুঁজে আমাদের কার বাড়িতে রেডিও আছে, পাশে দাঁড়িয়ে রেডিও শুনতাম, কার বাড়িতে গ্রামোফোন আছে, বিজয়দার বাড়িতে গ্রামোফোন, ঢালাও আমন্ত্রণ। এবং সেখানে আমি রবীন্দ্রসঙ্গীত যে আলাদা একটা ধরনের গান, সেটা আমি শিখতে শুরু করলাম। না, এই এই এগুলো খড়গপুরে কিন্তু অন্য গান প্রচুর ছিল, অর্থাৎ হিন্দি সিনেমার গান। তখন রেডিও সিলন বলে একটা ব্যাপার ছিল, রেডিও সিলনে শুধু হিন্দি সিনেমার গান হতো, তো আমরা সেগুলো শুনেছি। হিন্দি সিনেমার গান আমাদের খুব ভালো লাগতো, কিন্তু রবীন্দ্রসঙ্গীত যে তা থেকে আলাদা, এই ব্যাপারটা ওই বিজয়দার বাড়িতে গিয়ে আমি শিখলাম, বিজয়দার বাড়ি। তো এইরকম করতে করতে অজস্র লোকের, মানে দাক্ষিণ্যে, সাহায্যে, ঠেলে দেওয়ায়, কারো কারো শত্রুতায়, শত্রুতাও কখনো কখনো তোমাকে এগিয়ে দেয়, তো চ্যালেঞ্জ তৈরি হয়। তো ওই ওই স্কুলের পরীক্ষায় মোটামুটি ভালো ফল করে আস্তে 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 আমার একটা উত্তরণ ঘটলো, আমার উত্তরণ ঘটলো, কিন্তু অনেকেরই ঘটেনি। এই ইতিহাসটা আছে পেছনে, এবং এই ইতিহাসটাই তোমাদের উদ্ধার করা দরকার। সাফল্যের ইতিহাস যেমন আছে, তেমনি মাঝখানে ঝরে যাওয়ার ইতিহাসও আছে, ধ্বংসের ইতিহাসও আছে, দুটো ইতিহাসই উদ্ধার করা দরকার। অনেকগুলো তোমরা সংগ্রহ করছো, অনেক কিছু সংগ্রহ তোমরা করছো, যেমন যেটা বলছিল মনন, যে ব্যক্তিগত ডায়েরি, নোটস, এগুলো করছো। দেখো তো চিঠিপত্র পাও কিনা, চিঠিপত্র, পুরোনো দিনের চিঠিপত্র কেউ জমা করে রেখেছেন কিনা। ওই যে আসতো চিঠি, পূজার সময় আসিবা, ই করে যে পূজার সময় যাওয়া, প্রথম কয়েক বছর তো আমরা গিয়েছিলাম, আস্তে আস্তে যাওয়াটা বন্ধ হয়ে গেল। আবার টাকা পাঠানো, তোমাকে টাকা পাঠাইতে হইবে ইত্যাদি, এই চিঠিপত্রগুলো দেখো তো পুরোনো চিঠি কোথাও পাও কিনা, সেটা একটা অনলাইন গবেষণার ভালো উপকরণ হবে। কলোনিগুলোর ইতিহাসের কথা আমি বলেছি, আর ওই যে রমেশচন্দ্র মজুমদারের কথা হলো, যে ইতিহাসবিদ, সমাজবিজ্ঞানী, এদের বৃত্তান্ত তো আছেই, প্রফুল্ল চক্রবর্তী, এদের সমস্ত লেখাটেখা তো তোমরা নিশ্চয়ই জোগাড় করছো। সাহিত্য, নাটক, চলচ্চিত্র, অন্যান্য শিল্প, নাটক তো বটেই, অন্যান্য শিল্প, এমনকি চিত্রকলার মধ্যেও হয়তো কিছু কিছু থেকে যেতে পারে। ফিল্মে তো আছে, ফিল্মে তো অজস্র, মানে উদ্বাস্তুদের যে রেল লাইনের মাথায় চড়ে চলে যাচ্ছে, রেল লাইনের মাথায় চড়ে যাচ্ছে, কালো, সাদা কালো অনেক স্ট্রিপ আছে, তোমরা সেগুলো দেখো কোনোভাবে জোগাড় করতে পারো কিনা। সংবাদপত্রের ক্লিপিং, পুরনো সংবাদপত্র পাওয়া যাবে, এখনও পাওয়া যাবে, সেগুলো জোগাড় করতেই পারো। আর নানা রকমের যে জীবনী, আত্মজীবনী, অ্যানালস, এগুলো তো তোমরা জোগাড় পাবে। এই রকম অজস্র, মানে খোঁজার জিনিস আছে, আবার সেই সঙ্গে সঙ্গে পুরনো ইতিহাসটা যেমন আবিষ্কার করার, পুনরুদ্ধার করার ব্যাপার আছে, তেমনি ইতিহাসটা তো থেমে থাকেনি, ইতিহাসটা চলেছে। আমরা আমাদের সেই পুরনো কষ্টের স্মৃতি থেকে আস্তে 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 আস্তে
সরে এসেছি অনেকে অনেকে, এবং সত্যি সত্যি আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের পরের প্রজন্মের কাছে এই ধরনের কোনো স্মৃতি নেই। পরের প্রজন্ম এই ব্যাপারটা বুঝবেই না, সেই জন্যে এটা তোমাদের এই কাজটা এত বেশি গুরুত্বপূর্ণ। সত্যি দেশ বলতে কি বোঝায়, দেশ কথাটা তো নানা মানে আছে বাংলায়। দেশ কথাটা কলকাতায় যারা চাকুরে তাদের, পশ্চিমবাংলায় তাদের দেশ একরকম, গ্রাম গ্রামের বাড়িটা। ভারত একটা দেশ, সে ধারণাটা বেশিরভাগ লোকের নেই, মানে ছিল না ওই নিরক্ষর মানুষদের মধ্যে। আমরা সেই ধারণা, দেশের ধারণাটা দিইনি কখনো, যে মানে এখানে আমার সেই রবীন্দ্রনাথের কথা বারবার মনে হয় যে দেশ কোথায় আছে, দেশে দেশের মানুষের মধ্যে, সেটাই দেশের নেতারা জানতো না। রবীন্দ্রনাথ ওই এর ছাত্রদের প্রতি সম্ভাষণটা তোমরা পড়েছ, তাতে সেই ইয়োশিদা তোরাজিরো বলে একজন জাপানি দেশপ্রেমিকের কথা বলেছেন। তোরাজিরো যখন ভাবলেন যে জাপানে সামন্ততন্ত্রকে শেষ করে গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে হবে, আমি সেই যুদ্ধে যাব, তখন তিনি নিজেকে জিজ্ঞেস করলেন যে জাপান বলতে আমি কী বুঝি, আমি কি জাপানকে চিনি, আমি জাপানের একটা নাম হিসেবে জানি, একটা মানচিত্র হিসেবে জানি, কিন্তু আমি কি জাপানকে চিনি। তখন তিনি রবীন্দ্রনাথের ভাষায় চাল চিঁড়া মাধিয়া তিন বছর জাপানের পথে পথে ঘুরিয়া বেড়াইলেন, হেঁটে জাপান ঘুরছেন, এবং কখনো চাষির ঘরে থাকছেন, কখনো জেলের ঘরে থাকছেন, কখনো শ্রমিকের, কয়লা খনির শ্রমিকের ঘরে থাকছেন, থেকে হেঁটে 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 পুরো জাপান ঘুরলেন। ঘুরে এসে বললেন যে হ্যাঁ, এবার আমি দাবি করতে পারি আমি জাপানকে চিনি, জাপান মানে জাপানের মানুষ। রবীন্দ্রনাথ অদ্ভুতভাবে মানে এই তোরাজিরোর কথা বলছি, আমি আশা করিনি, তারপর আমি খোঁজ করলাম যে তোরাজিরোর কথা পেলেন কথা। তখন আমি দেখলাম গুগল সার্চ করে তোরাজিরোর কথা এক জায়গায় ইংরেজিতে তখন পাওয়া সম্ভব ছিল, সেটা হচ্ছে তোমরা সেই লেখকের নাম জানো, তার বইও নিশ্চয়ই পড়েছ, ট্রেজার আইল্যান্ড বলে যার বই, রবার্ট লুই স্টিভেনসন। রবার্ট লুই স্টিভেনসন কিডন্যাপড, ট্রেজার আইল্যান্ড, এই সমস্ত বই লিখেছেন। তো সেই স্টিভেনসন একটা বই লিখেছিলেন, স্কেচেস অব মেন অ্যান্ড বুকস, আতে এই তোরাজিরোর কথাটা ছিল। 1880 গোড়ার দিকে বইটা প্রকাশিত হয়েছিল, রবীন্দ্রনাথ সেটা পড়েছিলেন, কী যে পড়েননি এটি ভাবতে খুব অবাক লাগে। সেইটা পড়ে তোরাজিরোর কথাটা তাঁর খুব স্ট্রাইক করেছিল যে তাহলে দেশটাকে এইভাবে জানা যায়। এবং আমার ধারণা, আমি সেটা লিখেওছি, যে রবীন্দ্রনাথ মোটামুটিভাবে পূর্ব বাংলায় গিয়ে একভাবে দেশটাকে জানলেন, তোরাজিরোর মতো সব ঘোরেননি, কিন্তু পূর্ব বাংলায় গিয়ে জানলেন, আর তার নায়ক গোরাকে চর ঘোষপুরে পাঠিয়ে, 26 নম্বর পরিচ্ছেদে তোমরা জানো গোরার, চর ঘোষপুরে পাঠিয়ে গোরাকে দেশের সঙ্গে পরিচয় করালো। তো দেখো কীভাবে মানে এই এই এইভাবে যে আইডেন্টিটির খোঁজ, এবং আইডেন্টিটি সত্যি সত্যি কিসের আইডেন্টিটি কী, এই 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 রবীন্দ্রনাথের ছাত্রদের প্রতি সম্ভাষণটার মধ্যে চমৎকার আছে, যে ভারত মাতা, ভারত মাতা একটা প্যারাগ্রাফি আছে খুব সুন্দর, যে ভারত মাতা যে হিমালয়ের চূড়ায় বসিয়া কেবলই করুণ সুরে বীণা বাজাইতেছেন, ইহা দেখা যথার্থ দেখা নহে। কিন্তু যে ভারত মাতা পল্লীর পঙ্কশেষ পানাপুকুরের ধারে ম্যালেরিয়া জীর্ণ সন্তানকে কোলে লইয়া পথ্যের চিন্তায় দিনাতিপাত করিতেছেন, সেই দেখাই আসল দেখা। ভারত লক্ষ্মী, যে ভারতলক্ষ্মী ব্যাস বশিষ্ঠ বিশ্বামিত্রের তপবনে আলোবালে জলসচন করিয়া বেড়াইতেছেন, তাহাকে কেবলমাত্র প্রণাম করিলেই যথেষ্ট। কিন্তু যে ভারত লক্ষ্মী ছেলেকে ইংরেজের কেরানিগিরির গোলামখানায় প্রতিষ্ঠিত করিবার জন্য পরের পাকশালে অর্ধাসনে রাঁধিয়া বেড়াইতেছেন, তাহাকে তো অমন প্রণাম করিয়া সারিলে চলে না। এই এই যে রবীন্দ্রনাথ যেভাবে আর কি ইতিহাসকে মানুষের সঙ্গে এক করে দেখে, তো আমাদের আমাদের ক্ষেত্রে তাই, যে আমরা এক ধরনের
অনেক উদ্বাস্তু এখন খুব সফল, মধ্যবিত্ততা থেকে আরও ওপরে উঠেছে, দেশ বিদেশে গেছে, আবার তার পেছনে আবার অন্ধকার, সেই ধ্বংস তাও আছে। আবার যারা ছিল অপর তারা এখন আত্ম হয়ে গেছে, আবার নতুন নতুন অপরের সন্ধান করছি আমরা। এইভাবে একটা জটিল ছবি তৈরি হচ্ছে, কিন্তু এই জটিলতার মধ্যে থেকেই তোমাদের সন্ধান করতে হবে ওই সময়ের ইতিহাস আর ইতিহাসের পরিবর্তনের কথাও।